অত্যাধুনিকতার তোয়াজে আঙুলে আঙুলে সংসার আমার। সস্তার ইন্টারনেটটা যদি না থাকতো তাহলে সত্যিই তুমি আমার কাছে অনেক দুর্লভ হতে। যা এই আস্থা করে থেকে বহন করা সম্ভব হতো না হয়তো। আচ্ছা, আস্থা অনেক দামি দামি মোমবাতি পুড়বে কি, তাই না? একটু নজর রেখো, দেখবে অকারণে কম দামি আমিও আছি ওদের মধ্যে। মৃদু হাসছি, দপদপ করছি, আর একটু একটু করে পুড়ে যাচ্ছি। আমাকে নিভিয়ে দিও তোমার প্রশ্বাসে সহজাতভাবে, কথা দিলাম আমিও, তুমিও দাও, কাউকে বুঝতেই দেবে না আসলে ওটা আমি ছিলাম। স্পর্শহীনতায় ভুগছি, তবুও তো সকাল সকাল প্রজাপতি উড়ে বেড়ায় আমার ধুলো ভরা পকেট নিয়ে কল্পনায়। এটার দাম দিতে হয়নি কখনো, আজও দিচ্ছি না। আজ হাজারখানেক তারা পোড়াতে চাই তোমার উপর, একটা সমুদ্র খনন করতে চাই যার পারে তুমি হাসতে হাসতে সব পুরনো ভুলে নতুন কিছু শুরু করতে পারো। এমন একটা রাস্তা খুঁজে আনতে চাই যেখানে চলার সময় তোমার পছন্দের মানুষগুলোর সঙ্গত পাবে তুমি। একটা সন্ধে যেটা তোমার কথা শেষ হবে, একটা রাত যার অর্থ তুমি বোঝাবে তোমার কাছের মানুষকে, আর একটা সমাজ যেখানে আমি অসামাজিকের দায় নিশ্চিহ্ন। এই একটা জন্মদিন নয়, আগামী 100টা জন্মদিন শুভ হোক এই কামনা করি। সুস্থ থেকো আর চারপাশের মানুষগুলোকে ভালোবাসায় মাতিয়ে রাখো। তোমার সব মনস্তান্ত্রিক প্রতিকূলতাকে সম্মান জানিয়েই বলছি, তোমায় যখন মনে পড়বে না, মন থেকেই পড়বে, মাথা থেকে নয়।